জিওর বিওয়ার রিক্রুটমেন্ট নোটিশে আজকে আমাদের কাছে যে ইনফরমেশনটি এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার অনেকগুলো পোস্ট রয়েছে, কোথায় নিয়োগ করা হবে এবং কি কি ডকুমেন্ট নিয়ে আপনাকে কোথায় উপস্থিত হতে হবে সেই সব বিষয়ে সম্পূর্ণ ইনফরমেশন জানার জন্য ভিডিওটাকে অবশ্যই কন্টিনিউ করুন। আর বলে দিচ্ছি যে জব রিলেটেড কিংবা স্টাডি রিলেটেড ইনফরমেশনের জন্য SMDN টিউটোরিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, কারণ লেটেস্ট আপডেট আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন। দামছোড়া ICDS প্রজেক্ট দামছোড়া নর্থ ত্রিপুরায়ের আন্ডারে নিয়োগ করা হবে 12 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং 18 জন অঙ্গনওয়াড়ি হেল্পার। তো সেই সংক্রান্ত নোটিশটাই পাবলিশ করা হয়েছে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 19 মার্চ। 19 মার্চ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন, তারপরে আবেদন করলে সেটা গ্রহণযোগ্য হবে না। তখন আমরা দেখে নিচ্ছি স্পেসিফিক কোন কোন অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়োগ করা হবে। অঙ্গনওয়াড়ি সেন্টার হচ্ছে ধর্মটিল্লা জুড়ি রিজার্ভ ফরেস্ট ADC ভিলেজের আন্ডারে একজন নিয়োগ করা হবে। তারপর হচ্ছে রায়চন্দ্রপাড়া জুড়ি রিজার্ভ ফরেস্টের আন্ডারে একজনকে নিয়োগ করা হবে। এখন যেগুলো বলছি সেগুলো হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার নয়। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে 12 জনকে। তো প্রথম হচ্ছে ধর্মটিল্লা অঙ্গনওয়াড়ি সেন্টার, রায়চন্দ্রপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার, থ্রি কাসকাউপাড়া, ফাইভ কাসকাউপাড়া, সিক্স কাসকাউপাড়া, সেভেন কাসকাউপাড়া, নাইন সবগুলো হচ্ছে দামছোড়া ADC ভিলেজের আন্ডারে। সেই 5টা সেন্টারে কিন্তু 5 জনকে নিয়োগ করা হচ্ছে। তারপর কাহামতাইপাড়া ওয়ান, কাহামতাইপাড়া টু, কাহামতাইপাড়া থ্রি, কাহামতাইপাড়া ফোর, কাহামতাইপাড়া ফাইভ সবগুলো হচ্ছে দামছোড়া রিজার্ভ ফরেস্ট ADC ভিলেজের আন্ডারে, সেখানে 5 জন। তো এই হচ্ছে টোটাল 12 জন। কোন কোন অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়োগ করা হবে সেটা আপনারা জেনে গেলেন। এই 12 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগ করা হবে। তাছাড়া রয়েছে 18 জন অঙ্গনওয়াড়ি হেল্পার। কোন কোন অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়োগ করা হবে দেখে নিন। নর্থ উত্তমজয়পাড়াতে হেল্পার নিয়োগ করা হবে, উত্তমজয়পাড়া ADC ভিলেজের আন্ডারে। খলই মলসমপাড়া খেদারছোড়া ADC ভিলেজের আন্ডারে একজন নিয়োগ করা হবে। ডক্টর ডোয়ালপাড়া তুমসারাই বিলে, সেরেচন্দ্রপাড়া তুমসারাই ADC ভিলেজের আন্ডারে একজন অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হবে। নরেন্দ্রনগর ওয়েস্ট দামছোড়া ADC ভিলেজের আন্ডারে একজন অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হবে। তারপর নবগ্রাম দামছোড়া ADC ভিলেজের আন্ডারে, হান্দুরাইপাড়া পিপলাছোড়া ADC ভিলেজের আন্ডারে, রূপিণী বস্তি হিংসখাং ADC ভিলেজের আন্ডারে, তারপর কাসকাউপাড়া থৌপাড়া সিক্স, কাসকাউপাড়া সেভেন, কাসকাউপাড়া নাইন সবগুলো হচ্ছে দামছোড়া ADC ভিলেজের আন্ডারে। প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারে একজন করে অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হবে। কাহামতাইপাড়া ওয়ান, কাহামতাইপাড়া টু, কাহামতাইপাড়া থ্রি, কাহামতাইপাড়া ফোর, কাহামতাইপাড়া ফাইভ সবগুলো দামছোড়া রিজার্ভ ফরেস্ট ADC ভিলেজের আন্ডারে। প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারে একজন করে, এই টোটাল হচ্ছে 18 জন অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হবে। তো আমরা দেখে নিলাম 12 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং 18 জন অঙ্গনওয়াড়ি হেল্পার, টোটাল 30 জনকে দামছোড়া ICDS প্রজেক্টের আন্ডারে নিয়োগ করা হবে। তো কারা আবেদন করতে পারবেন? ওর অঙ্গনওয়াড়ি হেল্পার যারা মহিলা, বিবাহিত মহিলা রয়েছেন অথবা বিধবা মহিলা রয়েছেন, কেবলমাত্র তারাই আবেদন করতে পারবেন, অন্যান্যরা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। আর বিশেষ কি ক্রাইটেরিয়া চাইছে? বিশেষ ক্রাইটেরিয়া যেটা চাইছে সেটা হচ্ছে নর্মাল রেসিডেন্ট অব দ্য ভিলেজ, জন্য নিয়োগ করা হবে সেই গ্রামের বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু আবেদন করা যাবে। ওকে, অন্যথায় আবেদন করা যাবে না। যে কোয়ালিফিকেশন বলা হচ্ছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার মিনিমাম কোয়ালিফিকেশন শ্যাল বি ম্যাট্রিকুলেট অর ইকুইভ্যালেন্ট, অ্যান্ড ফর অঙ্গনওয়াড়ি হেল্পার মিনিমাম কোয়ালিফিকেশন শ্যাল বি 8 পাসড। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এজ লিমিট যেটা দিয়েছে 18 থেকে 45 বছর, কিন্তু এসসি বা এসটি বা দিব্যাঙ্গ ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য 5 বছরের। এবার কথা হচ্ছে যারা ইন্টারভিউ দেবেন বা যারা ফর্ম জমা করবেন এবং যারা সিলেক্ট হবেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য, তাদেরকে প্রতি মাসে 4,500 টাকা স্যালারি দেওয়া হবে এবং যারা অঙ্গনওয়াড়ি হেল্পার হিসেবে সিলেকশন পাবেন তাদেরকে প্রতি মাসে 2,250 টাকা করে স্যালারি দেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফরম্যাট আপনি কোথায় পাবেন সেটা কিন্তু যে ফরম্যাট দেবে সেই ফরম্যাট অনুযায়ী আপনাদেরকে জমা করতে হবে। ফরম্যাট আপনারা পাবেন হচ্ছে সিডিপিও অফিস দামছড়াতে, দামছড়া সিডিপিও অফিসে আপনি ফরম্যাট পাবেন, সেখান থেকে ফরম্যাট আপনাকে নিতে হবে। ফরম্যাট আপনি প্রতিদিনই সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত যে কোনো সময় গিয়ে ফরম্যাটগুলো নিতে পারেন। তারপর ফর্মগুলো ফিল আপ করে আবার সেখানে অর্থাৎ দামছড়া সিডিপিও অফিসে জমা করতে হবে। সঙ্গে আপনার ডকুমেন্ট কী কী লাগতে পারে, ডকুমেন্ট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কাগজ লাগতে পারে, পিআরটিসি লাগবে, আধার কার্ড লাগবে, ফটো লাগবে এবং অন্যান্য এক দুটো কাগজ লাগতে পারে। ওকে, তোমরা বলে দেবেন কী কী কাগজ লাগবে, সেই প্রয়োজনীয় নথিপত্র সহ আপনারা ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট টাইমের মধ্যে জমা করবেন। অর্থাৎ যে টাইম দেয়া হচ্ছে 19 মার্চ 2022 এর আগেই কিন্তু আপনাকে জমা করতে হবে, না আপনি সিলেকশন পাবেন না। তো আপনি যখন ফর্ম তুলতে যাবেন বা ফর্ম জমা করতে যাবেন সেই সময় কিন্তু আপনাকে কোনো ধরনের ট্রেভেলিং অ্যালাউন্স দেয়া হবে না, এটা হচ্ছে কথা। এবার আপনারা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা অবশ্যই স্মরণে রাখবেন। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 136 CDPO DMC 2016 468 18, ডেট হচ্ছে 15th February 2022। সেই নোটিফিকেশন মূলে কিন্তু আপনি সিলেকশন পাবেন। তো আমি যে নোটিশটা দেখাচ্ছি সেটা আমি দৈনিক সংবাদ পত্রিকা থেকে দেখাচ্ছি, দৈনিক সংবাদ পত্রিকার 1 মার্চের পেজ নাম্বার 8 সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ছিল আপডেট। পরবর্তীতে যখন জব আপডেট আসবে বা স্টাডি রিলেটেড কোনো আপডেট আসবে, কোনো কোর্স আসবে, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, সেজন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে।